আজকে চলে এসেছি বাঁশবেড়িয়ায়। এখানে মাত্র 6টা গায় পরোটার সঙ্গে মাটনের চর্বি দিয়ে আলুর তরকারি আর তার সঙ্গে চিকেন কিমাও দিচ্ছে। তো চলো কিরকম খেতে হবে নিজেও জানি না, সন্ধান পাওয়া মাত্রই চলে এসেছি। এখনো আসিনি, রাস্তায় আছি, যাচ্ছি। চলো ভাই বদন, বল কেমন আছিস? ভালো বল। ভালো আছিস? তোর নাম কি বলে দে। অজয় দে। আরে জায়গাটা কোথায় একটু বলে দে। বাঁশবেড়িয়া। কি মোড়? ধোপাঘাট মোড়। কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? ধোপাঘাট মোড় বললেই চলে আসবে এখানে, তাই তো? এই যে ধোপাঘাট মোড় এটা, আর তার এখান থেকে ডান দিকে চলে আসবে, এখানে দোকান আছে পরোটার দোকানটা। আর দোকানটা খোলার টাইমিংটা বলে দে। দোকান 8টার মধ্যে খুলে যায়। 8টার মধ্যে খুলে যায় সকাল 8টার মধ্যে রেডি হয়ে যাবে। আর কটা পর্যন্ত পাওয়া যাবে? 12টা। 12টা প্রতিদিন খোলা দোকান? ঘুগনি করা হয় মানে ডেলি বলতে গেলে। তার মধ্যেও কি মানে চিকেন থাকে? চিকেন কিমা দেওয়া থাকে আর চর্বিও থাকে। মানে চর্বিটা রোববার করে। ও, শুধু চর্বিটা রবিবারে দিস আর বাকি দিন চিকেন কিমাই থাকে। এখানে আলুর তরকারি আছে, তাই তো? আলুর দম এটা, এর সঙ্গে চর্বিও দিয়েছিস, তাই তো? আর চিকেন কিমাও এর মধ্যেই দেওয়া আছে, তাই তো? এগুলো কিমা, চিকেনের কিমা। এ কি বোনলেস পুরো চিকেন? এখন চর্বি মাইনিং করা হচ্ছে, বেশিরভাগই গলে গেছে সব। আর শনিবারে শুধু নিরামিষ? ছোলার ডাল হয় আলু দিয়ে, পনির দিয়ে। পনির দিয়ে করিস প্রত্যেক শনিবারে? বাহ, লাভটা থাকছে কিছু? থাকে মোটামুটি। আর কত বছর পুরনো দোকান এটা? বছর এই তো মানে 4-5 মাস হয়েছে। ও, নতুন খুলেছে, উল্টোরাতের দিন খুলেছে, ঠিক আছে। আর তুমি তোমার নামটা বলে দাও। কাকি, কাকি খুব লজ্জা পাচ্ছে প্রথম থেকেই। তুমি কে, এদের মা? আর বড় ছেলে? তোমার নাম বলে দাও দাদা। মানে তিনজন মিলেই কাজ করো, তাই তো? লিচিগুলো এত বড় বড়ই করো? পরোটা গুলো ছোট হয়, তাই তো? এখানে পরোটা ছাড়া আর কি পাওয়া যায়? পরোটা ছাড়া ঘুগনি মুড়ি আছে। ও, ঘুগনি মুড়ি, হ্যাঁ দেখলাম আমি, ও যে ঘুগনি মুড়িও পাওয়া যায়। মুড়ি হবে, ডিম টোস্ট হবে, অমলেট হবে। প্রাইস গুলো একটু বলে দাও। প্রাইস অমলেটের 12 টাকা, টোস্ট 10 টাকা, আর ঘুগনি মুড়ি খেলে 15 টাকা। ঘুগনি মুড়ি খেলে 15 টাকা, ঠিক আছে। তেল ছাড়াও তোমার পরোটা দাও। তোমার নাম কি বলে দাও? সুমন। কবে থেকে খাচ্ছ এখানে? এখানে অনেকদিন ধরে, 2 সপ্তাহ। কেমন খেতে? কেমন খেতে? ভালো। তেল দিয়েও পরোটা হয়, আবার শেকা পরোটাও হয়। তো শেকা পরোটাটাই খাই, এটা ভালো হবে। পরোটার প্রাইস কত করে? 6 টাকা। 6 টাকা করে পিস। চাটনি আছে, গ্রিন চাটনি, তাই তো? এটা কি প্রত্যেক দিন সবাইকে দিস নাকি? মাঝে মাঝে করিস এটা, ঠিক আছে। রোববারে মানে পুরো কমপ্লিট একটা প্যাকেজ থাকে রবিবারে। আর এর সঙ্গে স্যালাডও চলে গেল, আর এই চামচ। অল রাইট গাইস, পেয়ে গেছি এখানে সকালবেলা ব্রেকফাস্ট। এখানে পরোটা নিয়েছি 2 পিস, একটা পরোটা 6 টাকা করে পিস ছিঁড়ে দিয়েছে, এটা হাফ ভাগ, আর হাফ ভাগ আছে। আর এর সঙ্গে তরকারি দিয়েছে, আজকে রবিবার, আলুর তরকারি, এর মধ্যে মাটনের চর্বিও আছে, আর এর সাথে চিকেনও আছে, সলিড চিকেন কিমা। আর এর সঙ্গে গ্রিন চাটনি দিয়েছে আর স্যালাড দিয়ে দিয়েছে। এই প্লেটটা হচ্ছে 12 টাকা প্লেট, তাই তো? পরোটা কি কেউ একটাও নিতে পারবে? তখনও কি এই তরকারি দেওয়া হয়? ঠিক আছে। শনিবার শুধু নিরামিষ করে, আর বাদ বাকি দিন কিমাও দেয়, আবার মাটনের চর্বিও দেয়। তো চলো টেস্ট করে দেখি, আগে শুধু আলুর তরকারিটা খেয়ে দেখি। হালকার উপর শুকনো লঙ্কার একটা ঝাল আছে, আর তরকারিটা বেশ ভালো লাগছে, কারণ খুবই পাতলা ঝোল, যেটা বেশ ভালো লাগছে। পরোটা দিয়ে আসলেই ভালো লাগবে, তা আগে একটু পরোটা দিয়ে খেয়ে নিই। এই যে চিকেন,
আর আজকে আলুর তরকারি করেছে, তার সঙ্গে একটুখানি গ্রেভি, আলুর মধ্যে একটু স্যালাড, একটু গ্রিন চাটনি, বেশ ভালো লাগে। সকালবেলা এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না, মাত্র 12 টাকায়। তবে ঝালটা মানে একদম ঠিকঠাক আছে, এর সঙ্গে এই এর থেকে কম ঝাল হলে ভালো লাগবে না। আলু তরকারিগুলো ভালো লাগছে বেশ। চিকেন আর পাউডারটা কোনো তেল ছাড়াই তারপরে দিয়েছে শেকে, মনে হচ্ছে অনেকটা রুটিন মতো লাগছে, ভাল লাগছে খেতে। তেল দিয়ে খাওয়াটা ঠিকও না, ওই ভালো লাগছে, সকালবেলা বেস্ট ভ্যালু। আর আমি একদম শেষের মুখে চলে এসেছি, তাই জন্যে 3-4 পিস মতন চিকেন দিয়েছে, তবে সকালের দিকে আসলে আরও বেশি চিকেন পাবা, চর্বিও অনেক পাবা। এই যে চর্বি, একটুখানি তরকারি দে ভাই, এর উপরে যদি ধনে পাতা দিয়ে দিলে না আরো সুন্দর লাগবে ওই স্যালাডের উপর। পরের বার নিয়েছি সেটাতেও চিকেন দিয়েছে দেখো। যাই হোক খাবারটা টেস্ট করছি, দাদা চলে গেলাম, ভাই আসছি, কাকি চলে গেলাম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, এখন স্টেশনে যাচ্ছি। আর যারা এখানে আসে তাও স্টেশন থেকে চলে আসবা, টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবে, একদম কাছে, এই 700-800 মিটার ডিস্টেন্স। আর 6 টাকায় পাওয়াটা দিচ্ছে, এটা বেস্ট ভ্যালু। অন্ধকার মনে হয় পিছনে সূর্য ঠিক বোঝা যাচ্ছে না মুখটা, এইদিকে চলে যায়। এই যে তো এখানে মাছ ট্রাই করো, বেশ ভালো লাগলো। আর একদিন এক রকম তরকারি হয়, আজকে আলুর দম করেছে, সেটাও খুব সুন্দর লাগলো পাওয়াটা দিয়ে। আর ব্লগটা এখানে এড করছে, আর পরবর্তী ব্লগে দেখা হবে, টাটা বাই। কপি ফুলকপি পেয়েছি এখানে, দাদার গাড়ির থেকে ঝাঁকুনি গিয়ে পড়ে গেছে। ও আর বলাই হয়নি, আমি ট্রেন পাইনি, 10:40-এর ট্রেনটা পাইনি পাঁচবেরিয়া থেকে, তাই জন্যে এখন এক দাদার গাড়িতে করে এখন ব্যান্ডেল স্টেশন যাবো, ওখানে কিন্তু অ্যাভেলেবেল ট্রেন। দাদা নাম বলে দাও। আমার নাম সুকুমার, সুকুমার, তার সঙ্গে এখন যাচ্ছি। 2 মিনিটের জন্য পেলাম না ট্রেন, 2 ঘন্টা ট্রেন এখনো বাকি আছে এখানে আসতে।